আমাদের নিয়ে আসছেন সেই বাক্য। পাস্টার, আপনি আমাদের বাক্য নিয়ে আসুন। শুভ বড়দিন সবাইকে, দ্য হাউস অফ গড চার্চের এবং প্রত্যেকটাকে, যারা প্রত্যেকে আমরা আজকে আহ্বানিত হয়েছি যিশুর মধ্য দিয়ে, তারা আমরা প্রত্যেকে আজকে সেই শুভ বড়দিন বা খ্রিসমাস পালন করছি। কিন্তু এই শুভ বড়দিন আমরা যখন বলি, প্রকৃতপক্ষে সেই আনন্দ যা বড়দিনে 2000 বছর আগে এনেছিলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট, সেই আনন্দ আজকে আমাদের জীবনে কি বর্তমান? যখন আমরা এই পবিত্র খ্রিসমাসে প্রত্যেকে এই প্রভুর গৃহে দাঁড়িয়েছি, তাকে সেই প্রশংসা ধন্যবাদ জানানোর জন্য, কারণ তিনি ছিলেন মানব জাতির জীবনে সর্বোচ্চ সুসমাচার। আমাদের জীবনে বিবিধ আমরা সমাচার বা খবর শুনি, কখনো উৎফুল্ল হই, কখনো আবার বিষাদে হারিয়ে যাই। সারাটা বছর এরকম নানান সমাচার আমাদের জীবনে নিয়ে আসে, কিন্তু যে সমাচার 2000 বছর আগে যা আখ্যা পেয়েছিল সু বলে, ভালো, আর 2000 বছর পরেও কি সেই একই সমাচার প্রকৃত সু বলে আখ্যায়িত হয়, তাকে কি দেয়া যায়? আর তাই এই শুভ বড়দিনে আজকে আমাদের বিষয় হচ্ছে যে খ্রিস্ট হচ্ছে আমাদের এই বড়দিনে প্রকৃত সুসমাচার, যিনি আমাদের প্রকৃত আনন্দ, প্রত্যাশা এবং শান্তি নিয়ে এসেছেন। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার পবিত্র পুত্র যিশুর জন্য, এই শুভ বড়দিনে তুমি যা আমাদের সুসমাচারের বার্তা দিয়েছ তার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। সেই বার্তা তোমার পুত্রকে প্রেরণ করে তুমি সম্পূর্ণতা করেছো প্রভু, তাই আজকে সেই বাক্যের মধ্য দিয়ে তুমি এই 2000 বছর পরেও তার মান্যতা, তার প্রত্যাশা, আনন্দ যা রেখেছ তা যেন আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং সত্যি আমাদেরকে আনন্দিত করে। আমাদের সকলের হৃদয়ের সাথে থাকো, মুক্ত করো তোমার সেই দয়া, এবং উন্নত করো আমাদের নানানবিধ চিন্তা থেকে, তোমার আশীর্বাদের তলাতে রাখো। প্রার্থনা যিশু নামে, আমিন। আমরা জানি যে আমাদের চারপাশে যদি পৃথিবীতে এখন তাকায়, নানান ধরনের খবর বা সমাচার আমরা শুনতে পাই। কোন কোন খবর কারোর কাছে ভালো, আবার কোন কোন খবর কারোর কাছে খারাপ। অনেক সময় একই সাথে পরীক্ষাতে যখন সমস্ত ছাত্রছাত্রীরা বসে, যখন তার পরীক্ষার পরে তার রেজাল্ট বেরোয়, তখন দেখা যায় কেউ ভালো নাম্বার করেছে, কেউ ভালো করেছে, কেউ খারাপ নাম্বার করেছে, অথবা কেউ উত্তীর্ণ হতে পারেনি। তাই কারোর জন্য সেটা খুশির পরীক্ষাটা রেজাল্ট, কারোর জন্য সেটা বেদনাদায়ক। কিন্তু যখন আমরা আজকে এই বড়দিনে সুসমাচারের কথা বলছি, সেই সুসমাচার 2000 বছর আগে স্বর্গদূতের মাধ্যমে ঈশ্বর এনেছিলেন। আমরা যদি পড়ি লুক সুসমাচারের, সেখানে আমরা দেখি যে লুক সুসমাচারের 2:10-11 দূতরা সেই রাখালগণের, যারা রাত্রি বেলা পাহারা দিচ্ছিল তাদের মেজদেরকে, কঠিন কাজ, সারাদিনের ক্লান্তি, কিন্তু রাত্রে তা বিরাম নেই মেজদের রক্ষা করার জন্য, তা সেই সময়
দূতের আগমন হয়েছে এবং দূত এসেই একটা কথা বলল, ভয় করিও না, কারণ রাত্রিবেলা অন্ধকার, সেই অবস্থায় যখন উজ্জ্বল জ্যোতি, তারা ভেবেছিল বোধ হয় কোনো এলিয়েন এসছে, এরকমই হয়তো ভাবনার মধ্যে থাকতে পারে। আর তাই দূত আগেই আশ্বস্ত করেছিলেন যে দেখো ভয় করো না, আমি তোমাদের ক্ষতি করব না, যদিও বাইবেল সে কথা বলেনি। তার যদি ব্যাখ্যা আমরা দেখতে যাই, ভয়ের দুটো কারণ হতে পারে, যখন তারা ভাবে তাদের ক্ষতি হতে পারে, আর দুই, যখন তারা জানে না এটা কি জিনিস। তাই তাদের আশ্বস্ত করা হচ্ছিল যে ভয় করো না, কারণ কারণ সেই দূত বলছে যে আমি তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি, আর সেই আনন্দ সমুদয় সকল লোকেরই হবে। তো প্রথম তারা সেই দূত আদেশ করলো যে ভয় তোমার হৃদয় থেকে সরিয়ে নাও, কারণ তিনি যা দিচ্ছেন সেটা এক আনন্দের সংবাদ, আর সেটা প্রত্যেকের জন্য, পৃথিবীর জাতি, ধর্ম, বংশ, পরম্পরা যে রূপেই তারা থাকুক, প্রত্যেকের জন্য এই খবর বা সমাচার, এবং সেটা প্রত্যেকটা মানুষের জীবনে খুশির সমাচার যা তাদের আনন্দ ভরিয়ে দেবে। আর সেই সুসমাচারটা কি ছিল, যে এই দাউদ নগরে সেই তখনকার দিনে তোমাদের জন্য সেই রাখাল বালকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এক ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্ট প্রভু। সেই রাখাল বালকদের উদ্দেশ্যে কেন বলেছেন যে তোমাদের জন্য, তখনকার এই সামাজিক ব্যবস্থায় তারা অনেক নিম্ন জাতের রাখাল, তাদের সামাজিক অবস্থান খুব নিচুতলায় করে, তাদের রাজনৈতিকভাবে কোনো সক্রিয়তা দেখা যায় না, তাদের সামাজিক নানান উচ্চতায় প্রবেশ নিষেধ থাকে, তাদের শিক্ষিত সমাজের মধ্যে কোনো বিচরণ দেখা যায় না, তাদের সমস্তভাবে সম্ভ্রান্ত সেই সামাজিক দৃষ্টিতে দেখা হয় না। কিন্তু ঈশ্বর তাদের কাছেই সেই সমাচার এনেছেন, যারা পীড়িত, যারা অবহেলিত, যারা দরিদ্র, যারা ঘৃণিত, যারা ব্যথিত, তাদের কাছে ঈশ্বর সমাচার পাঠিয়েছেন। তখনকার দিনের রোমান সাম্রাজ্য এবং সেই নানান রাজার রাজত্বের নানাবিধ নিয়ম তাদের সেই জাঁতাকলে পড়ে এই নানান লোকেদের হাঁসফাঁস ছিল, তাই তাদের কাছে এক আনন্দের খবর, মুক্তির খবর। আর সেই মুক্তির খবর কি, যে ত্রাণকর্তা যিনি তাদের জীবনকে এই হতাশা, এই কষ্ট, এই বেদনা জীবনের থেকে এক পূর্ণ স্বাধীনতা দেবে, এক সত্যের আনন্দ দেবে, যে আনন্দ কোনো যুদ্ধে জয়ের মধ্য দিয়ে আসে না, যে আনন্দ আর্থিক সচ্ছলতা দিয়ে আসে না, যে আনন্দ সমস্ত শিক্ষার যোগ্যতার পরিমাপ রেজাল্ট দিয়ে আসে না, যে আনন্দ পরিবারের সক্ষমতার মধ্যে দিয়ে আসে না, যে আনন্দ নিজের অ্যাচিভমেন্ট দিয়ে আসে না, যে আনন্দ আসে ঈশ্বর স্বয়ং যিনি এই ধরতিতে প্রবেশ করেছেন তার উপস্থিতির জন্য। হ্যালেলুইয়া, হ্যালেলুইয়া, যে প্রভু স্বয়ং সুসমাচার, তিনি ত্রাণকর্তা রূপে সেই পৃথিবীতে 2000 বছর আগে জন্মেছিলেন, তিনি ছিলেন যীশু খ্রিস্ট।
যিনি ত্রাণকর্তা যিশু, যিনি খ্রিস্ট, যিনি ঈশ্বরের মনোনীত, প্রতিটি সমুদয় জগতে তিনি আনন্দ আনতে চেয়েছেন। তাই বলেছে ভয় করো না। যখন বলেছেন ভয় করো না, তখন বলেছেন তার মানে তোমাদের সমস্ত ভয়ের জীবনের সমাপ্ত। তোমাদের শুধু ভয়ের জীবনের সমাপ্ত নয়, তার সাথে সমাপ্ত হয়েছে তোমাদের সমস্ত দুঃখ যন্ত্রণা। সেই যদি দেখি 38 বছরের এক পঙ্গু, যিনি যন্ত্রণায় কাতর, তিনি সুস্থ হতে চান, যিশু সেই ত্রাণকর্তা রূপে তাকে সুস্থ করেছিলেন, তার যন্ত্রণার শেষ করেছিলেন। তাই যখন বলছে ভয় করিও না, তার মানে ভয়ের জীবন শেষ। সেই ভয়ের জীবন কেন শেষ? কারণ যন্ত্রণা থেকে আমাদের উদ্ধার করার ঈশ্বর যিশু পৃথিবীতে এসে গেছেন। 2 নম্বর, শুধু যন্ত্রণার সমাপ্ত নয়, আমাদের অবিচারের সমাপ্ত। আমরা যারা পয়সায় বা অর্থে দরিদ্র, অথবা আমাদের আত্মিকভাবে দরিদ্র, অথবা সমাজে অবহেলিত, আমাদের সমাজে যারা নগণ্য বলে দাবি করে, আমাদের অবহেলা করে, আমাদের বর্জন করে, যারা ন্যায় বিচার আমাদের দেয় না, তাদের জন্য যিশু সমাপ্ত করলেন সমস্ত অবিচারের। আর তাই তিনি সেই রাখাল বালকগণের, যারা অবহেলিত ছিল, সেদিনকে তাদের জন্য সেই আনন্দের সংবাদ ছিল। আর আজকের সমাজেও যারা অবহেলিত আছেন, যিশুর কাছে অর্পিত করে জীবনে, যিশু তাদের জন্য সমাপ্ত করেছেন সমস্ত অবিচারের। তৃতীয়, তিনি সমাপ্ত করেছেন যারা প্রেমহীন তাদের জীবনে। সেই সমরীয় নারীর কথা যোহনের 4-এ মনে করে দেখুন। তার জীবনে অনেক স্বামী ছিল, কিন্তু কোনোটাই প্রকৃত স্বামী নয়। প্রেমহীন জীবন, বর্ণহীন জীবন, সেই জীবনে যিশু সমাপ্ত করেছিল আমাদের প্রেমহীন জীবনকে। তিনি প্রকৃত প্রেম এনেছিলেন, তার স্বার্থকে নয়, তার শর্ত দিয়ে নয়, তার নিজের অনুগ্রহের মধ্য দিয়ে, তার প্রকৃত ক্ষমার মধ্য দিয়ে সেই নারীর জীবনে প্রেমহীন জীবনের সমাপ্ত ঘটিয়েছিলেন। 3 নম্বর হলো, চতুর্থ, তিনি সমাপ্ত করেছিলেন আমাদের জীবনে সমস্ত হিংসা বিদ্বেষের। যদি হিব্রীয় 2:14 বলি, সেখানে বলে তিনি বলেছেন যে কেহ সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, ঈশ্বর যিশু সেই রূপ মৃত্যুর ভাগী হইলেন। কারণ তিনি কি? তিনি মৃত্যুর কর্তৃত্ব সেই দিয়াবলকে, সেই দিয়াবলকে শক্তিহীন করেন। আর তাই যারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীনে ছিলেন, হিব্রীয় 2:15 তাহাদিগকে তিনি উদ্ধার করেন। আজকে যিশু সমাপ্ত করেছেন, প্রথমেই বলেছি 1 নম্বরে, সমস্ত যন্ত্রণা। যিশু সমাপ্ত করেছেন 2 নম্বরে, সমস্ত অবিচারের। যিশু সমাপ্ত করেছেন সমস্ত প্রেমহীন জীবনে। যিশু সমাপ্ত করেছেন সমস্ত ঈর্ষার জীবনকে। তিনি সমাপ্ত করেছেন সমস্ত যারা অনন্ত মৃত্যুতে চলে যায়। আমরা জানি সেই মহিলা যিনি সমাজের চোখে এক ব্যভিচারী নারী, তাকে পাথর ছুঁড়ে মারার যে নিধান ছিল, সেই নিধানে তার মৃত্যু অবধারিত ছিল। কারণ পাপ মৃত্যু দেয়, আর মৃত্যু যে বিচার আনে, সে বিচারে অনন্ত তার নরক বাস। কিন্তু যিশুর দয়া সেদিনকে সেই অনন্ত মৃত্যুর জীবনের নারীর জীবনে সমাপ্ত করেছিল। এবং আমরা 6 নম্বর দেখব যে আমাদের প্রত্যাশাহীন জীবনকে সমাপ্ত করেছেন যিশু খ্রিস্টে। তিনি বলেছেন যোহনের 12:46, যে আমি জ্যোতিরূপে এই জগতে আসিয়াছি, যে কেহ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে থাকে না, আর যারা বিশ্বাস করে না তারা আমি বিচার করি না, কারণ আমি বিচার
করতে আসিনি, আমি জগতের পরিত্রাণ করতে আসিয়াছি। আমেন। আমাদের প্রভু কত দয়াবান, তিনি যখন দূতকে পাঠিয়ে বলেছেন আর ভয় করো না, আমাদের ভয়ের জীবনের সমাপ্ত করেছেন। আর সেই ভয়ের জীবনের সমাপ্ত করার সাথে সাথে তিনি ছয় ধরনের সমাপ্ত করেছেন। এক, আমাদের সমস্ত যন্ত্রণার সমাপ্ত জীবনে। দুই, আমাদের জীবনের সমস্ত অবিচারের সমাপ্ত। তিন, আমাদের প্রেমহীন জীবনের সমাপ্ত। চার, আমাদের সমস্ত ঈর্ষার জীবনের সমাপ্ত। পাঁচ, আমাদের অনন্ত মৃত্যুর জীবনের সমাপ্ত। ছয়, আমাদের প্রত্যাশাহীন জীবনের সমাপ্ত। আজকে পৃথিবীতে আমরা যদি দেখি এরকম নানান সুসমাচার প্রচার হয়, কিন্তু 2000 বছর আগে এই ভয় করো না, ঈশ্বর যখন তার দূতকে পাঠিয়ে বলেছিলেন সমস্ত মানুষের হৃদয়ে যে কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা, হতাশা, অবিচারের অভিযোগ, সমস্ত কিছুর প্রত্যুত্তর তিনি দিতে এই ধরণীতে প্রবেশ করেছিলেন, যাতে আমরা মানুষ যারা হারিয়ে গেছি অবিশ্বাসের প্রতিযোগিতায়, যারা আমরা অসিদ্ধতার জীবনে চলতে অভ্যস্ত হয়ে গেছি, অপবিত্র এবং মিথ্যার জীবনকে আঁকড়ে আমরা সত্য বলে চলার চেষ্টা করছি, এই শুভ বড় দিনে সেই রাখাল বালকের মতো সেই সুসমাচার আপনার জন্য। হ্যাঁ, সেই রাখাল বালকগুলো সেই সুসমাচার শুনেছিলেন যে ত্রাণকর্তা এসেছে, তাদের মুক্তির দিন এসে গেছে, তারা স্বাধীন হতে চলেছে। আর প্রকৃতই সেদিনকে যেমন রাখাল বালকদের শুধু সাধারণ রাজনৈতিক সামাজিক স্বাধীনতা দিয়েছিল যিশু, শুধু নয়, যিশু এই পৃথিবীতে এসেছিলেন প্রকৃত আমাদের আত্মিক জীবনকে সেই স্বাধীনতা দিতে, পাপের দাসত্ব থেকে মুক্ত দিতে। আর 2000 বছর পরে যে সুসমাচার সেই নানান ঘটনার মধ্য দিয়ে আমরা জেনেছি সমাপ্ত করেছে, 38 বছরের পঙ্গু লোকের, 12 বছরের নারী রক্তক্ষরণের মধ্য দিয়ে, কখনো অন্ধ জর্মান্ধকে, কখনো তাদের কুষ্ঠ রুগীকে, কখনো মরে যাওয়া মৃত হয়ে যাওয়া লাজারাসকে কবর থেকে তুলে যিশু দেখিয়ে দিয়েছেন আমাদের জীবনে সমস্ত কিছুর তিনি যা অবহেলিত, যা আমাদের জীবনে কষ্ট দুঃখনার যে খবর বয়ে আনে, সেই জীবন থেকে তিনি এক নতুন জীবনে আনতে চান। তিনিই হচ্ছেন আমাদের এই ধরণীতে প্রকৃত সুসমাচার। এই শুভ বড় দিনে যদি আপনার জন্য যে খবরটা আজকে প্রচার হচ্ছে 2000 বছর আগে রাখাল বালকের মতো, আপনি কি আজকে অবহেলিত সমাজের জায়গায় দাঁড়িয়ে আছেন? আপনার জীবনের হৃদয় কি ন্যায় জন্য যিশুর কাছে আকাঙ্ক্ষিত? আপনার হৃদয়ের চোখের জল কি প্রতি মুহূর্তে অঝরে ঝরছে? আপনার ভগ্ন হৃদয় কি যিশুর সেই প্রত্যাশার জন্য তাকিয়ে রয়েছে? আপনি কি আজকে প্রেমহীন? আজকে আপনি কি হতাশা প্রত্যাশাহীন জীবনে মধ্যে রয়েছেন? অথবা আপনি কি এক বর্জিত সমাজ ব্যবস্থায় অবহেলিত আর্থিকভাবে জীবনে প্রবেশ করেছেন? আসুন তাহলে বড়দিন সুসমাচার আজকে আপনার জন্য, আপনার জন্য আজকে যিশু সেই রাখাল বালকদের শুধু মুক্ত করেননি, প্রকৃত সুসমাচার হচ্ছে সেটাই যে যিশু এই ধরনীতে এসেছিলেন প্রতিটা পাপীদের, মানুষকে মৃত্যুর যন্ত্রণা থেকে, অনন্ত মৃত্যু থেকে উদ্ধার করতে। যারা তাকে বিশ্বাস করেছে বা করবে তাদেরকে তিনি পূর্ণ তার প্রত্যাশাপূর্ণ জীবনে এক অনন্ত জীবন দেবেন। আর এই শুভ বড় দিনে এটা কি আপনার সুসমাচার আজকেও লাগে, যে সুসমাচার 2000 বছর আগে এসেছিল যিশুর মধ্য দিয়ে, সেই একই সুসমাচার যখন আজকে আমরা শুনছি এখানে দাঁড়িয়ে, সেটা কি আপনার জন্য সুসমাচার নাকি আপনার জন্য কুসমাচার? মনে রাখবেন যিশু যে সুসমাচার সেদিনকে দিয়েছিল তার আসার মধ্য দিয়ে সেই আনন্দে ভরে গেছিল, আর আজকে যখন আজকে আমরা একই সুসমাচার যিশুর আগমনের মধ্য দিয়ে শুনি, সত্যি কি আজকে আমরা আনন্দ পাই? সত্যি কি আমরা জানি যে যিশু
আমাদের প্রকৃত সেই পালক, উত্তম মেষ পালক, যিনি তার হৃদয় দিয়ে, যার জীবন দিয়ে এই বড়দিনে 2000 বছর আগে এসেছিলেন, সেই সিদ্ধতা আনার জন্য যে আমি বাঁচি বলে তোমরা প্রকৃত অনন্ত জীবনে বাঁচবে। আসুন আজকে 2000 বছর আগে সমাজ ব্যবস্থায় যারা লাঞ্ছিত, কষ্ট, অবহেলিত, হতাশায় গ্লানিত, মৃত অবস্থায় আত্মিকভাবে ছিল, যিশু তাদের জীবনে সেই আনন্দ বয়ে এনেছিলেন স্বয়ং জন্ম ধর্ম এই ধরণীতে জন্মগ্রহণ করে। আর আজকে তিনি স্বর্গে সিংহাসন রয়েছে, কিন্তু তিনি আমাদের আরও সুসমাচার দিয়েছেন তার জীবনকে ক্রুশের মধ্য দিয়ে কবরে শায়িত করে পুনরুত্থিত হয়ে। আর এই বড়দিন শুধু 2000 বছর আগের জন্য আজকে আমরা পালিত করছি না, এই বড়দিন প্রকৃতপক্ষে আমাদের জন্য বড়দিন, কারণ তিনি প্রকৃত ত্রাণকর্তা পাপীদের জীবনে, হতাশা মুক্ত করার জন্য, প্রত্যাশিত জীবনে আনার জন্য, প্রকৃত আমাদের জীবনে কষ্ট, দুঃখ, বেদনার মধ্যে গ্লানি থেকে তুলে আনার জন্য প্রকৃত আনন্দ সংবাদ হোক আজকে, যে আনন্দ সংবাদ আমাদের ভয় থেকে মুক্ত করবে, আমাদের চিন্তা থেকে, উদ্বেগ থেকে মুক্ত করবে, আমাদেরকে সাহস দেবে, আমাদের আর্থিক কষ্টের বেদনা থেকে, আমাদের অবলা থেকে, আমাদের সমস্ত প্রেমহীন জীবন থেকে তার প্রেম, তার দয়া আমাদেরকে সেই আনন্দে ভরিয়ে দেবে। তবেই তো আমরা তার নামে সেই জয়ধ্বনি করতে পারবো, সেদিনকে যেমন করেছিল। তারপরেই সমস্ত সেই দূতেরা এসে বলেছিল, ঊর্ধ্বলোকের সমস্ত সেই উল্লসিত মহিমা করেছিল। আসুন আজকে সেই শুভ বড়দিনে আমরা যে হৃদয়ে অবস্থান করি না কেন, খ্রিস্ট আজকে তিনি এই জগতে বড়দিনে এসেছিলেন আপনার জন্য, আপনার হৃদয়কে ভয় মুক্ত করতে, উদ্বেগ মুক্ত করতে, হতাশা থেকে মুক্ত করতে, সংকট থেকে মুক্ত করতে, প্রেমহীন জীবন থেকে মুক্ত করতে, আর তার প্রেম দয়ার মধ্য দিয়ে আপনাকে প্রকৃতই সেই আলিঙ্গন করতে, আর সেই সমস্ত বড়দিনের সুসমাচারের আনন্দর হৃদয়কে তার হৃদয়ে স্থাপন করে বলেছিলেন, হে আমার সন্তান, আজ তুমি আনন্দিত, কারণ এই সুসমাচার আজকে আমি তোমাদের জন্য। আসুন খ্রিস্টই হোক এই বড়দিনে আপনার প্রকৃত সুসমাচার। ঈশ্বর আপনাদের ভালো রাখুক, সবাইকে মেরি ক্রিসমাস, শুভ বড়দিন, ভালো থাকবেন, ধন্যবাদ।